এর আগের দিন আমরা টমিকে খুঁজা পাইতেছিলাম না। সো একটু আগে মাহাদি আমাকে বলছে যে টমিকে কোথায় আছে সেটা খোঁজার জন্য আমার এসএমপিতে ঢুকতে। আর আমি আরো একটা কথা জানতে পারছি যে আমাদের টমিকে মাহাদি আর সফি ওরা দুইজন মিলে সরাইছে, মানে ওরা আমার সাথে প্রাঙ্ক করতেছে, আমার বাসা থেকে টমির এখান থেকে ওরা নিয়ে রাখছে। সো আজকে হইতেছে আমরা টমিরে খুঁজা বের করবো, ওরা টমিরে কোথায় লুকায় রাখছে সেটা দেখতে হবে। তো রাত হয়ে যাইতেছে এখন, আমি গেমের ভেতরে এক মিনিট এখানে কি লেখা এটা পরে দেখতেছি, আগে আমি সকাল কইরা নেই। রাতের বেলায় মনে করো জম্বি মস্টের সাথে মারামারি করতে চাই না। এখন তো এখানে কি লেখা এটা আগে আমাদের দেখতে হবে। ওরা বলছিল টমি কোথায় আমি জানি, এটা মাহাদি করছে নাকি সফি করছে আমি জানি না, বাট তোমরা তো জানো কোথায়, তোমরা আমার টমিকে সরাইছো, তোমরা তো অবশ্যই জানবা কোথায়, বাট আমাদের খুঁজা এখানে আরো একটা, দাঁড়াও দাঁড়াও আমাদের এগুলা মেবি ফলো করতে হবে। টমিকে যদি ফেরত চাও ফলো, হ্যাঁ বুঝতে পারছি। এইদিকে এখানে কি লেখা রয়েছে, তুমি কি বেজ রেডি করছো, স্পষ্টভাবে বললেই তো হয়ে যায় যে কোথায় রাখছো টমিরে, এইভাবে আমি খুঁজা কেমনে বের করবো। বেজ রেডি করার সাথে এদিকে আর কোনো বোর্ড না, এখানে আর কোনো বোর্ড নাই, আর এইদিকেও কোনো বোর্ড নাই। সো ও আমাদের কাছে তো স্পাই গ্লাস আছে, এটা আমরা দূরের জিনিসও দেখতে পারবো। তো যাই হোক, আচ্ছা এটাও দেখা যাবে এর থেকে। সো তুমি কি বেজ রেডি করছো, আমাদের এখনো বেজ রেডি করা হয় নাই। আচ্ছা আমাদের বেজের এখানে, দাঁড়াও দাঁড়াও, এখানে আমাদের বেজ রেডি করার প্ল্যান ছিল। সো এখানে নেক্সট কোনো জিনিসপত্র কিছু রাখছে কি না, এই আমাদের সাইনগুলো ফলো করতে হবে, তাহলে আমরা টমিরে খুঁজে পাবো। এখানে কিছু রাখে নাই, এখানে কেন রাখবে, পুরো এরিয়া ফাঁকা, এদিকে কোথাও কিচ্ছু নাই, বুঝছো। সো এখন এখানে তোমার বেস রেডি করার কথা ছিল, এই জায়গা স্যার আর কোথায়, এখানে স্যার আর নেক্সট নেক্সট একটা কোথায় রাখছে, এখান থেকে ওইটা দেখতে পারি আমরা না, আশেপাশে এখানেও তো কোথাও কোনো সাইন রাখে নাই, ওইটা আর একবার আমি দেখি, দাঁড়া ওর আশেপাশে কোথাও কোনো ক্লু আছে কিনা। আমাদের আজকে মনে করো এখন ডিটেকটিভ, আমরা হয়তো সে ডিটেকটিভ হয়ে টমিরে খুঁজা বের করবো আজকে। এখানে রাখছে, এর পরের যেটা সেইটা এইদিকে কোথাও নাই, এদিকে এখানে আর কোথাও কোনো সাইন নাই দেখতে আমরা পারতেছি। সো এদিকে আর কোথাও যেহেতু কোনো সাইন নাই, আচ্ছা আমার মাথায় একটা প্ল্যান আসছে, আমাদের আরও একটা বেস রেডি করার কথার প্ল্যান ছিল, ওই যে আমি ও বুঝতে পারছি কোন জায়গার কথা ওরা বলতেছে, এবার আমি বুঝতে পারছি। আমি তোমাদেরকে অনেকদিন আগে বলছিলাম যে আমাদের বাসার এইদিকে এইদিকে একটা বেস তৈরি করার প্ল্যান ছিল, আমাদের পরে একটা ভালো জায়গা রয়েছে ওইখানে। সো চলো ওইখানে যেদিকে ওইখানে কিছু খুঁজে পাই কিনা, আমি এই জায়গার কথা বলতেছিলাম, এইখানে দেখতে হবে আশেপাশে কোথাও কোনো, এখানে আমাদের একটা বাড়ি তৈরি করার প্ল্যান ছিল পরে, বাট এখানে তো আমি কোনো বেস তৈরি করি নাই, অনেক আগে প্ল্যান করছিলাম। আর মাহাদি আর সফি ওদের দুজনকে আমি বলছিলাম যে এখানে আমি বেস তৈরি করবো, বাট দূরে কোথাও, ও ওই দেখো ওইখানে আরেকটা সাইন দেখা যাইতেছে, বুঝছো, ওই দেখো ওইখানে অনেক দূরে, এই 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 এখান থেকে আমরা লেখা পড়তে পারতেছি, এত দূরে একটা সাইন, তারপরে ওকেই ঠিক দিকে যাচ্ছ, মানে আমাদের ওই দিকে যাইতে হবে। আচ্ছা পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, চলো চলো চলো, স্পাই গ্লাস তো অনেক কাজে লাগতেছে। এখানে লেখা রয়েছে ওকে ঠিক দিকে যাচ্ছ, বাট এটাই যদি ঠিক দিক হয়ে থাকে টমি কি এইদিকে আছে নাকি। আচ্ছা চলো চলো আমাদের এদিকে আরো সামনে আর একটু সামনে যেয়ে দেখি, আমাদের কিছু ফুড নিয়ে আসার প্রয়োজন ছিল, কারণ আমাদের কাছে যা ফুড আছে কাজ হয়ে যাবে, প্রবলেম নাই। ওরা আমার মনে হয় না যে ওরা আশেপাশে কোথাও রাখছে, আবার এমন হইতে পারে আশেপাশে কোথাও রাখাই। তো এখানে আরেকটা আছে, এখানে কি লেখা, তি টমি এইদিকে আছে, এইদিকে টমি, আচ্ছা আচ্ছা চলো এদিকে চলো এদিকে চলো, এদিকেই টমি আছে। ভাই ওরা সত্যি বলতেছে, সত্যি সত্যি কথাই যদি বলে তাহলে আবার সত্যি লেখার কি প্রয়োজন, আমার মতলব সুবিধার মনে হইতেছে না। যাই হোক চলো এদিকে আমরা যেয়ে দেখি, এদিকে পানিতে পড়লাম শেষমেশ আমরা, এদিকে টমি কোথায় আছে, একবার টমিরে আমি খুঁজা পাই নাই, তারপর দেখো এ মাহাদিয়া সফি ওদের ওদের যা আছে ওদের কুকুরগুলো আমি সব লুকায় রাখবো, তারপরে যে আমার টমিরে লুকায় রাখা, তাই না ভাই। আমি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি, এখানে কোথাও টমিরে আমি খুঁজা পাইতেছি না, এক মিনিট, আমরা আমরা ভুল দেখে আসছি মনে হইতেছে, ওরা যেহেতু এখানে লিখছিল সত্যি টমি এইদিকে আছে মানে এইদিকে নাই, এরকম কিছু হবে, এবার আমি বুঝতে পারছি, চলো ওইদিকে চলো। আবার আমি আবার এখানে চলে আসছি, তো এখানে লেখা ছিল সত্যি টমি এইদিকে আছে, মানে এইদিকে আমরা গেছি, সো এইদিকে এবার এদিকে চলো, চারদিকে ট্রাই করতে হবে, ওরা যেদিকে বসে সেদিকে নাও থাকতে পারে, বুঝছো, ওরা সবসময় ভুল ভাল কথা বলে। এইদিকে এইদিকেও তো কিচ্ছু নাই রে ভাই, এবার ওকে, না 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 এখানে আর একটা পাইছি, ওকে ওকে ওকে, এখানে কি লেখা, এখানে কি লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে 175, 175 এর মানে কি রে ভাই, 175 কেন লিখছে, এটার মানে কি আমাদের কি এখান থেকে 175 ব্লক যাইতে হবে নাকি। আচ্ছা দাঁড়াও এখান থেকে গুইনা দেখি, প্রথমে আমরা এদিকে চলো, 1 2 3 এভাবে 175 ব্লক যাইতে হবে আমাদের, আমরা অলমোস্ট চলে আসছি। তো এখানে ভুল, মানে এতক্ষণ আমরা সব ভুল দিকে আসছি, আবার এদিক থেকে চলো সোজা, আবার উল্টা দিকে যাইতে হবে, ওকে সো এবার আমরা এদিকে চলো, এদিকে যাই এবার, আরে আমি গুনতে ভুলে গেছি, 175 ব্লকই তো যাইতে হবে। সো আচ্ছা এমনি সোজা গেলেই তো হইতো, শত কষ্ট করে গোনার কি প্রয়োজন, এইদিকে
এইদিকে ও জাম্প করা শিখা গেছে আমি, যাই হোক এদিকে না, এদিকে 175 ব্লক পার হয়ে গেছে, এখানে কিচ্ছু নাই। সো চলো এবারে উল্টা দিকে চলো, আমরা এদিকে দেখছি আর এদিকে দেখছি, এইবার এদিকে যাইতে হবে কারণ পেছন দিক থেকে তো আমরা আসছি। এদিক থেকে চলো তো সামনের দিকে, যে দেখি কোথাও কোনো ইয়ে। এই তো আরেকটা আরেকটা এখানে, আরেকটা এখানে, আরেকটা এখানে। 175 ব্লক কেমনে হয় রে ভাই, এরা বাঁকা করে দিছে দেখছো, কত কত বুদ্ধিমান লোক ওরা। হ্যাঁ ভুল, মানে আমরা আবার ভুল দিকে আসছি। আরে যাব কোন দিকে তাহলে, দাঁড়াও দাঁড়াও আমাদের সোজা 175 ব্লক যাইতে হবে মেবি। আচ্ছা দাঁড়াও চলো সামনের দিকে চলো, এইখানে আর একটা আছে, এটা পড়ো ঠিক। আর আমরা ঠিক দিকে আসছি এবার মনে হচ্ছে, বাট 340 340 আর মানে কি ভাই, 340 আর মানে কি, এটার মানে আমি বুঝতে পারতেছি না। 340 আর 340 মানে মেবি 340 ব্লক হইতে পারে, বাট আর রাইট, আর মানে রাইট। ও আচ্ছা আমাদের রাইটের দিকে যাইতে হবে নাকি, এখানে আর দিয়ে, আর দিয়ে ওরা কি বুঝাইতেছে ভাই। আচ্ছা আচ্ছা আর আর এর মানে কি আমি বুঝতে পারি না, বাট 340 ব্লক। আচ্ছা আমরা এইখানে আর একটা ইয়ে দেখতে পারতেছি, এস 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 এস, এতগুলো এস কেন লেখা এখানে। এবার আমরা কি কেমনে কি সামনের দিকে চলো, ও এখান থেকে যাওয়ার একটা, ও আমরা এখন টার্জেনের মতো বাগানের উপর দৌড়াদৌড়ি করবো বুঝছো। ওকে চলো আমরা দৌড়াইতে দৌড়াইতে যাই, একবার নিচে পড়লে মরবো। সামনের দিকে চলো, এখান থেকে এস এর মানে কি আমি এখনো বুঝি নাই। ওইখানে দূরে আর একটা ইয়ে দেখতে পারতেছি মনে হইতেছে, ওই দেখো এখানে আর একটি আছে, এখানে কি লেখা, এসএমপি। ও ওখানে চলো, ওখানে চলো, আর একটা লেখা পাইয়া গেছি আমি, এখানে কি লেখা আছে, এসএমপি। এসএমপি আমরা তো এসএমপির ভেতরে আছি, তো এসএমপি মানে কি, এসএমপি মানে কি হইতে পারে, তোমাদের কি মনে হয় এসএমপির মানে কি হইতে পারে? ও আচ্ছা বুঝতে পারছি এসএমপি মানে কি, এসএমপি মানে আমি বুঝতে পারছি, আমাদের রিস এসএমপি লেখা রয়েছে আমাদের পোর্টালের ওইখানে, মানে এখান থেকে তো ওইটা অনেক দূরে, এখন ওইখানে যাইতে হবে আমাদের। ওকে আরে পানি নিতে ভুলে গেছি, বেশি তাড়াহুড়া করলে যা হয়। আরে আমরা তো আমাদের সেই শপের উল্টা দিকে চলে আসলাম, এখানে সব দোকানপাট তৈরি করছিলাম আমরা। যাই হোক চলো, এখান থেকে আমাদের সেই এসএমপি লেখা ওইখানে যাইতে হবে। সেই চলো উপরে চলো, এখান থেকে পানি নাও। অনেকদিন পর এদিকে আসলাম, এখানে অনেকদিন আমার আসা হয় না। যাই হোক সো এখানে তো কিছুই না, এসএমপি লেখা ওইখানে যাইতে হবে। এখানে কোথায় জানি আমার নাম লিখে রাখছিল, ওইটা পর কোথায় গেল, আমি তো ঘুরতে ঘুরতে আবার আমাদের বাসার ওই দিকেই চলে আসলাম। যাই হোক আমাদের এসএমপি লেখা আছে, ওইখানে যাইতে হবে। ওইখানে যাওয়ার পর মেবি কোনো না কোনো জিনিসপত্র তো আমরা পেয়েই যাবো। আর এই সফি আর মাহাদি দাঁড়াও, তোমাদের দুজনের আমি দেখতেছি, তোমাদের তোমাদের সফির কুকুর গায়েব করে দিব, আর মাহাদির একটা বিড়াল আছে, আর মাহাদি একটা সিক্রেট বেস তৈরি করছে, দাঁড়াও ওইটা আমাদের খুঁজা বের করতে হবে, পরে পরের দিন আমরা এখানে হামলা করবো, আগে আমরা টমিরে খুঁজা বের করে আনি। সো ওরা ওরা জাস্ট মজা করে করছে, কেউ আবার সিরিয়াস নিয়ে নিও না। যাই হোক সো আমাদের এসএমপির ওইখানে যাইতে হবে। আরে পরিবেশটা তো সুন্দর কিভাবে, এখানে কোনো মনস্টার নাই। আরে বলতে না বলতে চলে আসছে, আও ভাতি যাও, তোমারে তো আমি খুঁজতেছিলাম, মারো এগুলো নে, মারো ধৈরা। আরে কঙ্কাল কাকু ইয়েলো মারা খাও। যাই হোক এদের সাথে তো আমরা মূলত ফাইট করতে আসি নাই, আমাদের যাইতে হবে এসএমপি লেখার ওইখানে। অনেকক্ষণ ধরে হাঁটতেছি এখানে আমি, আমি চলে আসছি। এই দেখো আমাদের এসএমপি হইতেছে, এইখানে লেখা রয়েছে রিস এসএমপি। যাই হোক এইখানেই মেবি আমাদের সেই টমিরে রাখছে, দাঁড়াও দেখি এখানে, এখানে টর্চ। ওই দেখো এখানে আরেকটা, এক মিনিট এক মিনিট, ডায়মন্ডের কি লেখা রয়েছে ওইখানে, চলো তো এই রিস এসএমপির নিচে শেষমেশ টমির। ও ভাই এখান থেকে কেমন দেখা যাইতেছে দেখো, ওকে লেখা বের হয়ে আসছে পুরা। সো এইখানে আমাদের টমিরে এখন এখানে কি লেখা, ডায়মন্ড বানান ভুল। তো যাই হোক সেভেন, এত ডায়মন্ড কোথা থেকে, 7542টা, এতগুলো ডায়মন্ড কোথা থেকে পাবো কিরে কাকু, তোর প্রবলেম কোথায়। আমি আমি এমনি আমি টমিরে খুঁজা পাইতেছি না, আমার মাথায় ইয়ে রয়েছে, তুই আবার আমাদের মারতে আসতেছিস। তো এতগুলো ডায়মন্ড এখন আমি কোথায় পাবো, আর এতগুলো ডায়মন্ড এখানে অন্য কিছু বোঝাইতে চাইতেছে, এতগুলো ডায়মন্ডের কোনো মানে হয় না, আমি বুঝতে পারতেছি না এতগুলো ডায়মন্ড দিয়ে এখানে কি বোঝাইতেছে এটা ভাই। আরে ভাই তোমরা যে ক্লু দিবা একটু বোঝার মতো কইরা দেখো, এত এরকম কঠিন দিলে আমি পারবো কেমনে। আমি এক কাজ করি দাঁড়াও, আমি এখন আগে মাহাদির সাথে কথা বলে আসি, আমি কিছু বুঝতে পারতেছি না এটার মানে কি। ওকে সো আমি আবার চলে আসছি। সো আমি ওরা ফোন দিয়েছিলাম, ও বললো এটার মানে হইতেছে অনেকগুলা ডায়মন্ড, 7500 ডায়মন্ড মানে হইতেছে অনেকগুলা ডায়মন্ড, ওইটা লিখে দিলেই পারতো। যাই হোক সো অনেকগুলা ডায়মন্ড, অনেকগুলা ডায়মন্ড, এটা দিয়ে কেমনে টমিরে খুঁজা বের করবো অনেকগুলা ডায়মন্ড। এবার আমার মাথার উপর দিয়ে যাইতেছে সবকিছু, অনেকগুলা ডায়মন্ড কেমনে হয়, ওরা কি যেখানে আমরা ডায়মন্ড মাইন করি ওইখানে রাখছে নাকি টমিরে। আরে কঙ্কাল একে তো আমি আমার কুত্তা খুঁজা পাইতেছি না, তার ভেতরে তুই আইসা এখানে লাফালাফি করতেছ। এবার আমি বুঝতে পারছি অনেকগুলা ডায়মন্ড মানে আমাদেরকে কি বুঝাইতেছে, আমরা যখন গ্যাম্বলিং মেশিন তৈরি করছিলাম তখন আমাদের অনেকগুলা ডায়মন্ড লাগছিল, যার কাছে যত ডায়মন্ড ছিল সব আমাদের ওইখানে দিয়ে দিতে হয়েছিল। সো মেবি ওইখানে কোনো কিছু থাকতে পারে, চলো তো ওইখানে যেয়ে দেখি। আর একটা হইতে পারে, সেটা হইতেছে মাহাদির বাসা, কারণ ওর কাছে অনেকগুলো ডায়মন্ড আছে। এই দুইটা ছাড়া অনেকগুলো ডায়মন্ডের আর কোনো মানে হয় না, দুইটার একটা হবে। তো প্রথমে আমরা মাহাদির বাসার এখানে চলে আসছি, এর বাসা খুঁজে দেখি এখানে কিছু পাই কিনা।
না, এটা জাস্ট মাহাদিয়ার নাম লেখা রয়েছে আর কিছু না। বাসা বানাইছে, ওপরে উঠার রাস্তা একেবারে ফালতু। ওর বাসার যতগুলা রুম আছে কোথায় কি আছে সব এখন আমি খুঁজে দেখবো ওর বাড়ি। আরে মনস্টার কি বাড়ি তৈরি করেছে, বাড়ির ভেতরে মনস্টার ঘোরাঘুরি করে উডল্যান্ড মেনশনের মতো। দেখো করে স্টোরেজ রুম এখানে একটা আছে, এর ভেতরে কিছু রাখে না, এটা ফালতু বানাইছে আমি জানি। এখানে এগুলো আগে খুঁজে দেখি। ওকে, সো ওর পুরা বাড়ি আমি ভালো মতো খুঁজে বের করছি। সিক্রেট যে রুমগুলো আসলে সেগুলো আমি খুঁজে দেখছি। এখানে কোনো ক্লু তো নাই আর এখানে টমিও নাই। সো আমাদের এখান থেকে বের হইতে হবে। এখন চলো গ্যাম্বলিং মেশিনের ওইখানে যেয়ে দেখি। দেখছো কেমন ওর বাসা থেকে বের হইতে হয়। আরে কঙ্কাল, মারা খাও মারা খাও। বের হওয়ার রাস্তা কোনটা জানি, এই দিক থেকে বের হইতে হবে মেবি। আরে কোন দিকে চলে আসলাম, বের হওয়ার রাস্তা খুঁজে পাইতেছি না আমি আর বাসার। এইটা মেবি বের হওয়ার রাস্তা। এই তো ভাই ফালতু একটা বাড়ি, এত বড় বাড়ি বানাইছে, ঢুকলে ওর থেকে বের হওয়ার কোনো ইয়ে খুঁজে পাওয়া যায় না। সকাল করে তারপর আমি আবার বের হব টমিরে খুঁজে বের করার জন্য। গ্যাম্বলিং মেশিনের এখানে যদি কোনো কিছু না পাই তাহলে আগে যেয়ে দেখি ভাই। এখন দেখি চলো এর ভেতরে। এই তো ওই তো বলতে না বলতে এখানে আরেকটা আমরা ইয়ে পেয়ে গেছি। এখানে কি লেখা এটা আগে দেখো, কি বলতেছে, আয়ন ইউজ করো না কেন। আচ্ছা আচ্ছা, অনেকগুলো ডায়মন্ড মাইন, এবার আমি বুঝতে পারছি। আমাদের প্ল্যান ছিল যখন আমরা অনেকগুলো ডায়মন্ড মাইন করবো, যেখানে এখানে যে উলগুলা দেখতে পারতো সেগুলো সব ডায়মন্ড দিয়ে আমরা তৈরি করবো। এই জন্য আমাদের অনেকগুলো ডায়মন্ড বলতে এইটা বুঝাইছে, এবার আমি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, সো এখন আমাদের বলতেছে আয়রন ইউজ করো না কেন। তো আয়রন ইউজ করি না কেন আমরা, আমাদের কাছে ডায়মন্ড আছে এই জন্য আমরা আয়রন ইউজ করি না। আর আয়রন, আয়রনের সাথে আর কী কী সম্পর্ক থাকতে পারে আমাদের এখানে। আয়রন গোলেম নাই এখানে। আর আয়রন, ও আমাদের একটা আয়রন ফার্ম আছে যেটা আমরা কেউ ইউজ করি না, মানে আমাদের আয়রন ফার্ম কেউ ইউজ করি না আমরা, ওইখানে যে দেখতে পারি। এইটা আমি ভেঙে ফেলছিলাম, তার কারণ হইতেছে যাতে সবাই ইচ্ছা মতো আয়রন ইউজ না করতে পারে, বুঝছো। এটা এখানে মনে করো কাজ করে না, এখানে একটা জম্বি ছিল ওইটারে মাইরা ফেলছি। ভিলেজাররা দেখে এখনও ওইখানে আসে। সো এর ওপরে উঠতে হবে নাকি এখন আমাদের, চলো। তো ওইখানে একটা বোর্ড লেখা রয়েছে, এটা কী লেখা, এখানে লেখা হইতেছে সামনে দেখো, দাঁড়াও এর ওপর সামনে দেখতে বলতেছে আমাদের। আচ্ছা ওইখানে আরও একটা আছে, ওইটাতে কী লেখা, আরে ভাই এখানে লেখা হইতেছে তোমার বই পড়ো, বই পড়ো। আচ্ছা আচ্ছা, বই পড়ো। তো এক মিনিট, এই পর্যন্ত আমরা যতগুলো দেখছি সবগুলো হইতেছে তোমার অরেঞ্জ কালার, মানে কমলা রং দিয়ে লেখা ছিল। বাট এইটা যদি একটু খেয়াল করে দেখো, এইটা হইতেছে পিঙ্ক কালার দিয়ে লেখা ভাই। এখানে এখানে কিছু পিঙ্ক কালার, আরে এইটা হইতেছে সফির বাসার কালার। হুম হুম, এটা হইতেছে আমাদের সফির বাসার কালার। সো সফির বাসায়, সফির বাসায় চলো। ওইখানে মনে হইতেছে টমিরে লুকায় রাখছে, এবার চলো ওইখানে। ওইখানে তো প্রথমে একবার খুঁজে দেখছিলাম, তখন তো কিছু ছিল না। আবার এমনও হইতে পারে এখানে মনে করো টমি নাই, জাস্ট আমাদেরকে এমনে এখানে কোনো ক্লু। এখানে বই পড়ো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এখানে ওর ইয়ে, ও টমি পেয়ে গেছি। ওকে পেয়ে গেছি, অবশেষে টমির আমরা খুঁজে পাইছি। তুমি এখানে কি করতেছিলা, তোমার কে ধরে নিয়ে আসছে। আর এটা কন্ট্রোল কেমনে করলো আমি বুঝতে পারলাম না, আমি বুঝতে পারলাম না এটা কন্ট্রোল কেমনে করছে ওরা। যাই হোক, সো এই দেখো বই পড়ো, এটা হইতেছে মনে করো রিডিং রুম বলতে পারো। এখানে মনে করো বই পড়ার জন্য এটা তৈরি করছিল। বই পড়ো মানে বুঝতে এটা আমাদের বোঝাইতেছিল। এখানে মনে করো বই পড়ার জন্য একটা টেবিলের মতো তৈরি করছিল। আর এইখানে হইতেছে আমাদের টমিরে লুকায় রাখছে। আসো টমি, অবশেষে তোমার আমি খুঁজে পাইছি, আসো। এখন কথা হইতেছে টমিরে সফি আর তোমার মা দিয়েরা দুজন মিলে সরাইছিল, জাস্ট একটা ফান করার জন্য করছিল, এটা তেমন সিরিয়াস কিছু না। যাই হোক, ওদের সাথেও এরপর আমরা ফান করব, ওদের কুকুর বিড়াল সব মনে করো এরপর আমরা লুকায় রাখবো অন্য কোনো সময়। আসো টমি, অবশেষে আমরা টমিরে খুঁজে পাইছি। ওকে, সো আমাদের টমিরে খুঁজে বের করা হয়ে গেছে। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিও। আর এর পরের দিন আমরা মনে করো সফি আর মাহাদির সাথে প্রাঙ্ক করবো, দাঁড়াবো ওদের দুজনের সাথে আমরা প্রাঙ্ক করবো। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো।